ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, মোংলা ও পায়রায় সাত নম্বর এবং চট্টগ্রামে ছয় নম্বর বিপদ সংকেত। সারা দেশে নৌযান চলাচল বন্ধ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আরও শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সাত নম্বর ও চট্টগ্রামকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পাঁচ থেকে সাত ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি কমাতে সব প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সারাদেশে বন্ধ রয়েছে সব ধরনের নৌযান চলাচল। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, মাইকিং করে উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিচ্ছেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির স্বেচ্ছাসেবকরা। আপনাদের যানমাল নিয়ে নিরাপদ স্থানে। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে গত মধ্যরাত থেকেই ভোলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। চর কুকরি মুকরি, ঢালচর, মনপুরা সহ চরাঞ্চলের বাসিন্দাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে চার শতাধিক আশ্রয় কেন্দ্র। এলাকায় এলাকায় আমি আমার স্বেচ্ছাসেবক বাহিনী নামাইয়ে দিচ্ছি জনগণকে সতর্ক করার জন্য। পটুয়াখালীর কুয়াকাটা সাগর সৈকতে লাল পতাকা টানিয়ে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। উত্তাল হয়ে উঠেছে সাগর, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। পর্যটকদের সৈকতে না নামতে নির্দেশ দিচ্ছেন লাইফগার্ড কর্মীরা। আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ার পর সাগর থেকে ট্রলার নিয়ে উপকূলে ফিরছেন বরগুনার জেলেরা। এমনকি নতুন কোনো ট্রলারও মাছ ধরতে যায়নি। বন্ধ রয়েছে সব ধরনের অভ্যন্তরীণ ও রাজধানীগামী লঞ্চ চলাচল। ট্রলার মালিক সমিতিকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ট্রলার যেন সমুদ্রে না থাকে এবং নিরাপদ আশ্রয় থাকে, নতুন করে যেন কোনো ট্রলার ছেড়ে না যায়। বাগেরহাটে মেঘে ছেয়ে আছে পুরো আকাশ, সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের। উপকূল জুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আতঙ্কে আছেন স্থানীয়রা। 236টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার কথা জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে বুলবুলের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রামের বহির্নোঙরে থাকা 55টি জাহাজ থেকে সব ধরনের পণ্য ওঠানামা বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। তবে বন্দরে অবস্থান করা জাহাজ থেকে সতর্কতার সঙ্গে চলছে পণ্য খালাস কার্যক্রম। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ঘূর্ণিঝড় বুলবুল ক্রমেই উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল সন্ধ্যার দিকে এটি দেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়, অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল আছে। আগামীকাল সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে খুলনা উপকূল আছে সেটি অতিক্রম করতে পারে সুন্দরবনের নিকট দিয়ে। চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে আমরা ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছি এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুল ঘিরে প্রস্তুতি, ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় ও সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর বিষয়ে কথা বলতে আলোচকদের সঙ্গে নিয়ে খুলনা ব্যুরো অফিস থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসছে খুলনা উপকূলে এবং এ বিষয়ে কিন্তু খুলনা জেলা প্রশাসন থেকে ইতিমধ্যে বিভিন্ন উপজেলায় বার্তা পাঠানো হয়েছে এবং তাদের প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলার জন্য আমাদের মাঝে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার পাশে আছেন অধ্যাপক তারিকুল ইসলাম, উনি ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া আরেকজন অতিথি আছেন আজিজুল হক জর্দার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। তো আমরা তাদের কাছে আসলে জানতে চাইব যে এই ডিজাস্টার যেটি আসছে বা বুলবুল যে ঝড়টি আসছে সে বিষয়ে খুলনা জেলা প্রশাসনের এই মুহূর্তে আসলে প্রস্তুতির কথা জানতে চাই আপনার কাছে। তো ঘূর্ণিঝড় বুলবুল ইতিমধ্যে সিগন্যাল নম্বর ৭ দিয়েছে যে এবং এটি মোংলা বন্দর থেকে ৪৯৫ কিলোমিটার, পায়রা বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দূরে রয়েছে। জেলা প্রশাসন ইতিমধ্যে আমরা আজকে ৪টেই জেলা দুর্যোগ কমিটির দুর্যোগ প্রস্তুতি সভা আমরা করেছি এবং একটি নিয়ন্ত্রণ কক্ষ আমরা খুলেছি যেটিতে নাম্বার হচ্ছে 2328300051 এবং সকল উপজেলায় আমরা ইতিমধ্যে মাইকিং করেছি এবং আমাদের যে আশ্রয়কেন্দ্র আছে খুলনা জেলায় 349টি আশ্রয়কেন্দ্রে, যেখানে 2,38,950 জন আশ্রয় নিতে পারবে। প্রতিটি আশ্রয়কেন্দ্র এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে
এবং প্রতিটি আশ্রয়কেন্দ্রে ইতিমধ্যে লোক ওঠানো শুরু করেছি আমরা, যেহেতু সাত নম্বর সিগনাল দেওয়া হয়েছে। এবং সিপিপি আমাদের যেটি আছে 2460 জন স্বেচ্ছাসেবক, তারা একেবারেই প্রস্তুত আছে এবং এরা অত্যন্ত প্রশিক্ষিত একটি বাহিনী, তারা কাজ করছে। এবং আমরা ইতিমধ্যে নৌযান এবং ট্রলার চলাচলকে বন্ধ করে দিয়েছি। আমরা যেটি করেছি, আমাদের দুর্যোগগ্রস্ত ত্রাণ মন্ত্রণালয়ে 30টি স্যালাইন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে, এটি আমরা প্রস্তুত রেখেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা এবং প্রয়োজন এলাকার প্রয়োজনে অতিসত্বর পাঠাবো। এই প্ল্যান্টটি প্রতিদিন 4000 মানুষকে পানি সরবরাহ করতে পারবে। আমরা খুলনা বেতারকে বিষয়টি অবহিত করেছি এবং পুলিশ সুপার মহোদয় তার বাহিনীকে প্রস্তুত রেখেছে যে কোনো দুর্যোগ মোকাবেলার জন্য। এছাড়া আমরা 114টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছি, যেটি প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম এবং উপজেলা সমূহে 5টি করে মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এবং এখানে যেটি আমরা করেছি যে প্রতিটি ইউনিয়নে 7000 খাবার স্যালাইন আমরা দিয়ে দিয়েছি ইতিমধ্যে, এবং 60000 বিশুদ্ধকরণ পানি ট্যাবলেট আমরা দিয়েছি, এবং 9টি স্বাস্থ্য কমপ্লেক্সে সেবিকা প্রস্তুত রাখা হয়েছে জরুরি মুহূর্তে সেবা দানের জন্য। আমরা ডাক্তারকে জরুরি বিভাগে একেবারেই প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি উপজেলায় ইতিমধ্যে 2টি করে অ্যাম্বুলেন্স রয়েছে। এবং আজিজুল, আপনার কাছে আবার আসব, আমরা একটু কথা বলতে চাই অধ্যাপক তারিকুল ইসলামের সঙ্গে। আপনারা তো ডিজাস্টার নিয়ে কাজ করেন বা ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে আপনারা কাজ করে থাকেন, তো যে ঝড়টি আসছে বুলবুল, আসলে এর ব্যাপকতা কেমন এবং আমাদের এটি এই ঝড়ের তীব্রতা কেমন হতে পারে খুলনা উপকূলে? আচ্ছা, প্রথমত ঝড়ের ব্যাপকতা অবশ্যই অনেক বেশি। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যদি বলি, খুলনা উপকূলের তীব্রতা এখনো পর্যন্ত তার যে পথ, যাত্রাপথ, সেটা একইভাবে থাকলে সেরকম আমরা হয়তো বেশি কিছু অনুভব করব না, কিন্তু তীব্রতা বাংলাদেশের যতগুলো ক্যাটাগরি করা হয় এটা সর্বোচ্চ যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতেই পড়ে। এবং একাধিকবার দেখা গেছে এটা 250-280 পর্যন্ত উঠেছে, যদিও এটা অল্প সময়ের জন্য তীব্রতা, এই স্পিডের যে গতি সেটা ওরকম ছিল, সাইক্লোন যে স্পিড সেটা ওরকম ছিল। আর এটার একটা ব্যতিক্রমধর্মিতা আছে, এটা তৈরি হয় আপনার সাউথ চায়না সিতে, তখন এর একটা নাম ছিল, সেটা হচ্ছে ম্যাটমো। এইটা কয়েকদিন, অক্টোবরের 24 তারিখে তৈরি হয়ে অক্টোবরের প্রায় 30 তারিখ পর্যন্ত এটা ওই অঞ্চলে থাকে এবং ভিয়েতনাম এবং কম্বোডিয়ার উপর এটা আঘাত হানে। সাধারণত কোনো সাইক্লোন যখন স্থলভাগে চলে আসে ওটা ওখানেই শেষ হয়ে যায়। এটা অসম্ভব ব্যতিক্রমধর্মী একটা সাইক্লোন আমরা দেখছি, যেটা আবার পুনরায় রিবিল্ড হয়েছে আন্দামান দ্বীপপুঞ্জ অঞ্চলে এবং সেইখান থেকে পুনরায় শক্তি সঞ্চয় করে এটা মূলত ইন্ডিয়ার দিকেই আসছে, তবে বাংলাদেশও এর একটা রিস্কে রয়ে গিয়েছে এখনো। যে তীব্রতা নিয়ে আসছে, যদি এটাকে এটা খুলনা উপকূলে, সুন্দরবন উপকূলে এবং বরিশাল উপকূলে যদি আঘাত হানে, তাহলে এর যে যে ঝড়ের তীব্রতা, এটা যে যে সক্ষমতা কি এই উপকূলের আছে ক্ষতির? আচ্ছা, প্রথমত হলো একটা একটা এর ধরনের ডিজাস্টারাস ইভেন্টের ক্ষয়ক্ষতি কতখানি হবে, শুধুমাত্র সেটা ডিজাস্টারের উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে আমরা যারা আছি তাদের প্রস্তুতির উপরে। যেমন আমাদের আরেকজন অতিথি বলছিলেন যে আমাদের যথেষ্ট পরিমাণে প্রস্তুতি এখানে রয়েছে, যদি এই প্রস্তুতিটা সঠিকভাবেই আমরা মেনটেন করতে পারি তাহলে তীব্রতাটা বেশি থাকলেও ক্ষতির পরিমাণটা কম হবে। আর যদি আমাদের প্রস্তুতির মধ্যে গলত থাকে, ফাঁক থাকে, তাহলে অবশ্যই আমরা অনেক বেশি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হব যদি সেটা সরাসরি আঘাত হানে। ধন্যবাদ আপনাকে, আবার আপনার কাছে আসবো। জনাব আজিজুল, উনি বলছিলেন যে এখানে যারা মাঠ পর্যায়ে কাজ করে বা বা থাকে তাদের সক্ষমতার উপরে এটা নির্ভর করছে যে তারা কিভাবে এটা মোকাবেলা করবে। তো আমরা অনেক সময় দেখি যে সরকারিভাবে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করা হয়, তো মাঠ পর্যায়ে আসলে এই সহায়তাগুলো সঠিকভাবে বণ্টন নিয়ে একটু সমস্যা হয়, তো এক্ষেত্রে আপনাদের কি প্রস্তুতি আছে? আমরা যেটি হচ্ছে, আমি আপনাকে বলি, আসলে আমরা ইতিমধ্যে ফণী মোকাবেলা করেছি এবং অত্যন্ত সফলভাবে করেছি, আপনারা দেখেছেন। তো আমরা যেটি করেছি, এই কিছুক্ষণ আগে আপনার এই স্টুডিওতে আসার আগেই আমি জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলাপ করে এসেছি। আমরা প্রতিটি উপজেলায় একজন করে অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে 5 ম্যাজিস্ট্রেট সহ একটি টিম, কার্যকরী টিম প্রতিটি উপজেলায় গঠন করে দেওয়া হয়েছে, তারা আগামীকাল থেকেই কাজ শুরু করবে। এবং আমি আশা করি যে কোনো বিষয়, ইতিপূর্বেও আসলে কোনো ত্রাণ নিয়ে কোনো সমস্যা হয়নি আমি জানা মতে, এবং আমি জেলা ত্রাণ কর্মকর্তার দায়িত্ব পালন করার পরে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। অবশ্যই অনেক সুন্দরভাবে কাজ করা যাবে এবং যে কোনো দুর্যোগ যে ইন্টেন্সিটি নিয়ে আসুক, আমাদের মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করতে পারবো, প্রতিটি ক্ষেত্রেই সহযোগিতা করতে পারবো। এটি আপনার আরেকটু উল্লেখ করি,
ইতিমধ্যে কিন্তু আমাদের ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে, আমাদের কাছে জিআর 7 লক্ষ টাকা মজুত রয়েছে, আমরা এই টিকিটে ইতিমধ্যে ভাগ করে দেব এবং 400 মেট্রিক টন জিআর চাল আমাদের কাছে রয়েছে। আরেকটি যেটি রয়েছে অলরেডি আমরা আগামীকালকে 700 প্যাকেট শুকনো খাবার পাবো, যে প্যাকেটের মধ্যে 11 ধরনের খাবার আছে। এটি আমরা ইতিমধ্যে কয়রা উপজেলার জন্য 300 প্যাকেট, দাকবের জন্য 200 প্যাকেট, বটিয়াঘাটা পাইকগাছা এবং রূপসার জন্য 100 করে প্যাকেট আমরা 800 প্যাকেট ভাগ করে দিয়েছি। কালকেই আমরা ওটা উপজেলাগুলোয় পাঠিয়ে দেবো। এটি উপজেলা নির্বাহী নেতৃত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি যেটি আছে তারা এটি কার্যক্রম করবে। তবে আমার আশা করি ইতিপূর্বে আমরা যেভাবে সফলতার সাথে কাজ করেছি দুর্যোগ মোকাবেলায় আমরা এবারও সফলতার সাথে কাজ করব এবং এই কাজে আরও যেটি হচ্ছে আমার এই কিছুক্ষণ আগেই নৌবাহিনীর সঙ্গে কথা হয়েছে, তাদেরও 5টি জাহাজ রেডি রয়েছে এবং আর্ম ফোর্স ডিভিশনও কথা বলেছে, তারাও প্রস্তুত এবং পুলিশ বাহিনী তো একেবারেই প্রস্তুত আছে। তো আমি আশা করি যে কোনো মোকাবেলায় দুর্যোগের মোকাবেলায় আমাদের সরকারি যে বাহিনী আছে বাহিনী সহ এনজিও এবং জনপ্রতিনিধিদের নিয়ে আমরা অত্যন্ত সফলভাবে দুর্যোগ মোকাবেলা করতে পারবো আশা ব্যক্ত করি আমি। ধন্যবাদ আপনাকে। আমরা সংক্ষেপে অধ্যাপক তারিকুল ইসলামের কাছে জানতে চাইব যে আমাদের এই উপকূলে যে ঘূর্ণিঝড় মোকাবেলায় যে টেকসই যে বিষয়টি রয়েছে সে বিষয়গুলো আসলে বাস্তবায়নে আমাদের মানে ব্যর্থতাটা কোন জায়গা চোখে পড়ে? আচ্ছা, এটা একটা মানে উত্তরটা দিতে গেলে বেশি লম্বা হয়ে যাবে। সংক্ষেপে বলতে গেলে আমাদের যে ব্যবস্থাপনার যে দক্ষতা সেই দক্ষতার জায়গাটা একটু ঘাটতি রয়ে গিয়েছে। এটার অনেকগুলো কারণ, একটা হলো আমাদের সঠিক যে পড়াশোনা একাডেমিক যে বিষয়টা সেটা আমাদের এতদিন যথেষ্ট পরিমাণে ঘাটতি ছিল, বাট বিগত কয়েক বছরে প্রায় 14-15টা ইউনিভার্সিটিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ খোলা হয়েছে। কুয়েটে যেমন আমরা আছি ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টে, যেখানে গবেষণাটাকেই প্রায়োরিটি দেওয়া হয়, তো সেই এই এটা এই এই জায়গাগুলো যদি একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে তাহলে টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে এই ধরনের দুর্যোগ তো আমাদের জন্য অতি কমন, সবসময় এটা হয়ে থাকে। তো এটা আমরা ধারণা করতেই পারি, আশা করতেই পারি যে আমরা একটা ভালো জায়গায় পৌঁছাতে সক্ষম হব যেখানে দুর্যোগগুলো আঘাত হানলেও আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হবে। ধন্যবাদ আমাদের দুজন অতিথিকে, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো এমদাদ, আমরা এতক্ষণ শুনছিলাম যে খুলনা উপকূলে যে ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আমাদের প্রস্তুতির কথা জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং এই বিষয়ে আরও কী করা প্রয়োজন এবং সেই ঝড়ের গতিপথটা কোথায় রয়েছে সেই বিষয়ে আমরা এতক্ষণ শুনছিলাম। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে ঘূর্ণিঝড় বুলবুলের সর্বশেষ খবর। বলা হচ্ছিল অক্টোবরেই কমে যাবে ডেঙ্গুর প্রকোপ, কিন্তু এখনও প্রতিদিন গড়ে 150 রোগী ভর্তি হচ্ছেন দেশের বিভিন্ন হাসপাতালে। হাসপাতাল সূত্র বলছে চলতি মাসের প্রথম 6 দিনেই ডেঙ্গুতে মারা গেছেন 6 জন। আর বিশেষজ্ঞরা বলছেন এডিস দমনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি পর্যায়ে ঢিলে ঢালা ভাবের কারণেই পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ডেঙ্গু। কর্তৃপক্ষের দাবি ঘাটতি নেই নজরদারিতে। রাশেদ লিমনের রিপোর্ট। নভেম্বরে অনেকটাই কমে আসে ডেঙ্গুর প্রকোপ, গত 19 বছরের পরিসংখ্যান বলে সে কথাই। গেল 3 বছরে নভেম্বরের রোগীর সংখ্যা কেবল একবারই ছাড়িয়েছে 1000, অথচ চলতি বছর প্রথম কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। আমাদের সিটি কর্পোরেশনগুলো ও অনেকটা হয়তো আগের তুলনায় যেভাবে কর্মকাণ্ড চালিয়েছে এটিও কমেছে, জনগণের সচেতনতা কমেছে। মশার ঘনত্ব যদি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি তাহলেই কেবল আমাদের ডেঙ্গু হবে না, অথবা হলেও সামান্য হবে। এবছর কেবল সরকারি হিসেবেই বৃষ্টি তো এখনো হয়, সুতরাং বৃষ্টি হলে পানি জমে, পানি জমলে এডিস মশার যে লার্ভাগুলো ডিম পেড়ে রেখেছিল হয়তো শুকনো জায়গাতেই তারা ডিম পেড়েছিল, সুতরাং সেইগুলো আবার বাচ্চা ফুটে বের হবে। তো সেন্ট্রালি একটা ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু নিয়ে আসতে হবে, নট অনলি ঢাকা সিটি নাও এডে, এটা কিন্তু ছড়িয়ে গেছে। রাশিদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পেঁয়াজ আমদানি হলেও নেই তার নথি, কোনো রকম কাগজ ছাড়াই চলছে আমদানি ও বিক্রি, আর সে সুযোগেই বাজার দখল করে ফায়দা লুটছে একটি সিন্ডিকেট। গেল 1 মাসে 496 কোটি টাকার প্রায় 1 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের গড় মূল্য 50 টাকার কম, কিন্তু বিক্রি হচ্ছে কেজিতে 100 টাকার উপরে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পেঁয়াজ বাজার নিয়ে অস্থিরতার পর সিন্ডিকেট দমনে কঠোর অবস্থানে সরকার, বাজার কারসাজিতে জড়িতদের খুঁজে বের করতে চলছে নানামুখী তৎপরতা। প্রশাসনের অনুসন্ধানে মিলেছে পেঁয়াজের বাজারকে ঘিরে দেশের সবচেয়ে বড় এবং রহস্যময় পেপারলেস মার্কেট সিস্টেম।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী গত এক মাসে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পেঁয়াজ আমদানি হয়েছে 99,183 মেট্রিক টন। আর এসব পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইনভয়েস মূল্য ধরা হয়েছে 497 কোটি টাকা। মিয়ানমারের যে পেঁয়াজ সেটি কিন্তু সব 443.52 টাকা মতো করে পড়েছে, 5-10% নষ্ট হচ্ছে। এই অজুহাত দেখিয়ে তারা সেগুলো কিন্তু পাইকারি পর্যায়ে দেখা যাচ্ছে যে 80 বা 85-90 এরকম একটা রেটে কিন্তু বিক্রি করছে। পেঁয়াজ ব্যবসায়ীদের দাবি, কাস্টমস কর্মকর্তারাই ট্যারিফ অনুযায়ী সহজে শুল্ক আদায় করতে আন্ডার ইনভয়েস করছে। আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের বুকিং রেট বাড়লো, শুল্ক আদায় করা হচ্ছে আগের দরে। টেকনাফে $500 ফিক্সড করে দিছে, এখন তো প্রকৃত বাজার মূল্য ওইটা না, প্রকৃত বাজার মূল্য অনেক বেশি। পেপারলেস মার্কেট সিস্টেমের কারণে সিন্ডিকেট ব্যবসায়ীদের ধরতে বেশ ব্যাক পেতে হচ্ছে জেলা প্রশাসনকে। এই আন্ডার ইনভয়েসিং বা ওভার ইনভয়েসিং এর যে বিষয়গুলো, এগুলোকেও আমরা খতিয়ে দেখছি, যদি প্রমাণ পাই আমরা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবো। 29 সেপ্টেম্বর ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিলে পেঁয়াজের দাম বাড়ে জ্যামিতিক হারে, 20 টাকার পেঁয়াজ পচে যায় 150 টাকায়। কিন্তু অন্যান্য দেশ থেকে আমদানি বাড়লো, সে অনুপাতে পেঁয়াজের দাম কমছে না, আর এটিকেই সিন্ডিকেটের কারসাজি বলে মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আসতে আরও 2 সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। সকালে রংপুরে একটি হোটেলে ঈদ ভাটা মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। আমরা বড় ধরনের একটা চালান ইজিপ্ট থেকে আসার চেষ্টা অপেক্ষায় আছে, ওটা আসতে পারে একটু বাজারে, তার প্রভাব পড়বে আগামী আরও 10-12 দিন মতো আমাদের উপর চাপ থাকবে বলে মনে করি, অন্তত 90 নিচে নিয়ে আসার জন্য। আমাদের নিজেদের পেঁয়াজটা বাজারে ঢোকা দরকার, আর ইজিপ্ট থেকে যেটা রওনা হয়েছে সেটা বাংলা ঢুকলে পরেই আশা করি আমাদের দামটা কমবে, সেটা যদি খুব বেশি দূর হয় তাহলে 2 সপ্তাহ লাগবে। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল, মোংলা ও পায়রায় 7 নম্বর এবং চট্টগ্রামে 6 নম্বর বিপদ সংকেত, সারা দেশে নৌযান চলাচল বন্ধ। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।